পরিবারের ভরণ পোষণ চালাতে ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে ছুটে যায় জেলেরা, কিন্তু সেখান থেকে জলদস্যুতার শিকার হয়ে লাশ হয়ে ফিরতে হয় জেলেদের। সম্প্রতি সাগরের নাজারা টেক পয়েন্টে ভেসে আসা ট্রলার থেকে উদ্ধার করা হয় 10 মরদেহ। এ ঘটনা কক্সবাজারে নতুন নয়, এরকম অহরহ ঘটনা ঘটেছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে। সমুদ্রের স্বপ্ন নিয়ে গিয়ে নিঃস্ব হয়েছে অনেক জেলে পরিবার। কক্সবাজার বোট মালিক সমিতির তথ্য মতে, চলতি বছরে কয়েক মাস না পেরোতেই ডাকাতির শিকার হয়েছে 100টির মতো ট্রলার। 2022 সালে এর সংখ্যা ছিল দ্বিগুণ। চলতি বছরে জেলেদের মৃত্যু হয়েছে 15 জনের, 2022 সালে মৃত্যু হয়েছে 5 জেলের, 2021 সালে যার সংখ্যা দ্বিগুণ। অন্তত পক্ষে 100 বুথকে ডাকাতি করা হয়েছে জলদস্যুরা। এর গত বছরে কিন্তু আর 200-এর উপরে, এর আগের বছর কিন্তু 100-এর উপরে। মানে এইভাবে কন্টিনিউ মোটামুটি এই ডাকাতদেরকে যতই মোটামুটি তাদেরকে পুনর্বাসন করা যাচ্ছে, তাদেরকে মোটামুটি সারেন্ডার করা হচ্ছে, তাদেরকে মানে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, তারপরে কিন্তু এদের কাজ কিন্তু থেমে নেই। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অহরহ ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ মামলা নিতে চায় না বলে অভিযোগ বোট মালিক সমিতির এই নেতার। মালিকরা মামলা করতে গেলে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়, যেমন এরা মামলা নিতে চায় না। কক্সবাজার থানা বা যে কোনো থানায় সাগরে কোনো বেশিও নিয়ে মামলা নিতে চায় না তারা। 10 মৃত্যুর ঘটনার পর থেকে সাগরে যেতে ভয় পাচ্ছে সাধারণ জেলেরা। তারা সরকারের কাছে বঙ্গোপসাগরকে জেলেদের জন্য নিরাপদ করার আহ্বান জানান। আমার চাচা এই সমুদ্রে, আমার চাচাকে জলদস্যুরা কতল করে মারছে, একে দু টুকরা করে পানিতে ফেলাই দিছে। ওর তো আমরা আর কোনো অস্তিত্বই পাইনি সমুদ্রে যাইতে। শুধু আমার মতন জেলে না, যত প্রতিটা জেলে সমুদ্রে যাইতে ভয় পায়। আমরা যদি সাগরে যাই যাই নিরাপত্তা করে জাল মারতে পারি, তাহলে আমরা ভূতে দিয়ে ডুবে বাদ করতে পারবো। নাহলে এখানে যাইয়া যদি পুজো খাওয়াইতে পারি নাই, এখানে খুলে তো কোনো কাম নাই, তাহলে কিভাবে আমরা ভূতে দিয়ে পালনা করবো আর কি। জলদস্যুদের লাগাম টেনে ধরতে না পারলে জেলেরা এই পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে বলে ধারণা বিশ্লেষকদের। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।